আপনারা যারা ড্রোন নিয়ে অপারেট করেন, বেসিক্যালি যারা ইউটিউব ব্লগার এবং যারা মিডিয়াতে কাজ করেন কিংবা মিডিয়ার বাইরে যারা ড্রোন নিয়ে কাজ করেন, মূলত তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও নির্মাণ। আমরা যখন ড্রোনটি খোলা জায়গাতে ফ্লাই করি তখন খুব বেশি আমাদের প্রবলেম হওয়ার কথা নয়, আর এই ড্রোনটি যখন আমরা কোনো একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে ফ্লাই করতে যাই প্রবলেমটা ঠিক তখনই হয়। এবং একটু যদি এক্সপার্টাইজ কিংবা আমরা যদি একটু সতর্ক মানে একটু এক্সট্রা কেয়ারফুল যদি না হই সেই ক্ষেত্রে ড্রোনটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো আমার এক্সপেরিমেন্টের কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি পাহাড়ি জায়গাতে কিছু জঙ্গলের মধ্যে আমি আমার ড্রোনটি ফ্লাই করেছিলাম। সো আপনারা আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভাই তাকেন, আমি আর দেখতে পাচ্ছি না সূর্যের সোজা। গাড়ি আছে কিন্তু গাড়ি সোজা নামবে। উঠায় না উঠায় না উঠায় না, ওদিকে নিস না, উঠায় না উঠায় না, পড়ে যাবে পিছনে। আপনি লাইন দেন, লাইন দিচ্ছি। ক্যামেরা নিচে, ক্যামেরা নিচে।
ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসকে শেয়ার করুন, যারা ড্রোন নিয়ে বেসিক্যালি ব্লগ কিংবা ভিডিও মেকিং করতে চায়। আশা করি তাদের কিছুটা হলেও উপকারে আসবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি বেল বাটনটি চেপে রাখুন, তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।